নাটোরের সিংড়ায় পুকুর কেটে মাটির ব্যবসার জন্য গদাই নদীতে দেয়া অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন বাঁধটি নদীর পানি প্রবাহ ঠিক থাকার পাশাপাশি হাজারো কৃষকের জমির ফসল রক্ষা হবে বলে খুশি এলাকাবাসী এই ঘটনায় সাবেক আওয়ামী লীগ নেতা সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে সিংড়া উপজেলা প্রশাসন সিংরার নলবাতা এলাকায় পুকুরের মাটি বহনের জন্য গদাই নদীতে দেয়া হয় অবৈধ মাটির বাঁধ নদীতে পানি প্রবাহ বন্ধ করে নদীর মধ্যে রাস্তা নির্মাণের জন্য অবৈধ বাঁধ অভিযান চালিয়ে অপসারণ করেন সিংরা উপজেলা প্রশাসন বাঁধ অপসারণে নদীর পানি প্রবাহ ঠিক রাখার পাশাপাশি হাজারো কৃষকের জমির ফসল রক্ষা হবে বলে খুশি এলাকাবাসী মেম্বার সাহেব আমাদেরকে ডেকে নিয়ে আসলে আসার পর সে বলছে যে ঘটনা যে এখানে সরকারি জায়গা এখানে যদি বাঁধা হয় তাহলে আমরা হয়তো দেখা যাচ্ছে যে ডিমের পানিটা নিয়ে আসলে পরে আমাদের খুব সমস্যা দাঁড়াবে তাই এখানে বাঁধা যাবে না আপনারা যদি কারণ এই এই বাঁধ দেওয়ার কারণে এই জমির ফসলগুলো নষ্ট হয়ে যেত তবে আপনারা তো বান্ধে উঠাতেছেন থ্যাংক ইউ ধন্যবাদ কারণ জনগণের সুবিধা আবার আগের মতো ফিরে আসছে প্রভাবশালীরা পুকুর কেটে মাটির ব্যবসার জন্য রাস্তা নির্মাণের উদ্দেশ্যে গদাই নদীতে অবৈধ বাঁধ দেয় তাদের নোটিশ দেয় উপজেলা প্রশাসন এরপর গেল উনিশ এপ্রিল সিংড়া উপজেলা আওয়ামী লীগ নেতা সহ তিনজনের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করে উপজেলা ভূমি অফিস মাটি অপসারণের জন্য তাদেরকে নোটিশ দেওয়া হয় কিন্তু তারা আমরা আবার সহকারী কমিশনের ভূমি সহ আবার পুনরায় আসি তখন তারা মাটি আসতে রাজ্যে না এবং তারা এখানে আরো মোবাইল করার পর তারা এখানে আর আসে তখন স্যারের ওখানে যায় স্যারকে জানালে আলাপ আলোচনা করার পরে স্যার মামলা করার পরামর্শ দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন দখলদারদের হাত থেকে জনস্বার্থে বাদ অপসারণ করা হয়েছে কিন্তু প্রশস্ত একটা বাদ দেওয়া হয়েছিল মানে এটা মূলত তারা বাদ দিয়ে একেবারে রাস্তা করে সমান করে ফেলেছিল ওই দিকের পরবর্তীতে আমরা নিজ খরচে এই বাদটি অপসারণ করেছি জনস্বার্থে যেন এই পানি ফ্লোটা বন্ধ না হয় কারণ এই পানি ফ্লোটা বন্ধ হয়ে গেলে বন্যা পরিস্থিতি অত্যন্ত খারাপ অবস্থা বাঁধ অপসারণে নদীর পানি প্রবাহ ঠিক রাখার পাশাপাশি হাজারো কৃষকের জমির ফসল রক্ষা হবে বলে খুশি এলাকার জনসাধারণ নিউজ ডেস্ক দেশ টিভি